এখন সময় দুপুর 12টা। আমি মা আর মেয়ে মিলে যাচ্ছি ছোড়দির বাড়িতে। তো আজকে আর রাস্তা দিয়ে যাচ্ছি না, মাঠ দিয়ে যাচ্ছি। আর মাঠ দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চারিদিকে সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছে। দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দিদির বাড়ির সামনে রয়েছে একটা পুকুর, আর পাশে রয়েছে সারি সারি করে অনেকগুলো কলা গাছ, আর নিচে রয়েছে অনেকগুলো হাঁস। আর এই হাঁসগুলো কিন্তু দিদিদের, প্রত্যেকদিন অনেকগুলো করে ডিম দেয়। তো দিদির বাড়িতে পৌঁছে গেছি, আর উঠোনে বাঁশ বাঁধানো আছে, কারণ দিদির দেওরের কয়েকদিন পরে বিয়ে। তো যাই হোক, চা খেয়ে দিয়ে এখন ভাত দিদি রান্না করলো, আর আমি বাড়ি থেকে একটা নাইটি নিয়ে এসেছি। তাই শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম, আর দিদিকে একটু হেল্প করলাম। যেহেতু দিদির ছোট বাচ্চা রয়েছে, একা সামলাতে পারছিল না, তো দিদি অনেক কিছু কিন্তু রান্না করেছে। তো এখন সবাই মিলে খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গল্পগুজব করে আবার নাইটির ওপরে শাড়িটা পরে নিয়েছি। আর যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, দেখাও যাবে না আর কি, তো এভাবেই এখন বাড়ি চলে যাব। আর এখন আমরা রাস্তায় আছি, আর যেহেতু অন্ধকার হয়ে গেছে, তাই আর মাঠ দিয়ে যাচ্ছে না, রাস্তা দিয়ে যাচ্ছে। আর দিদির দ্বার আমাদেরকে পৌঁছে দিচ্ছে, আর বাগানের কিছু টাটকা সবজি নিয়েছে। তো বাড়িতে পৌঁছে গেছি, এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করছি। তো চলো, আজকের মতো টাটা।